শিক্ষার্থীরা ভালো আছো তোমরা? আমরা গতদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক জনম আমার কবিতাটির প্রথম 8 লাইন আমরা পড়েছিলাম। তো আজকে সেই কবিতা থেকে যদি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করি, বলতে পারবে কবিতাটির কবি কে ছিলেন? ঠিকই বলেছো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এখানে লেখা রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার যদি বলি কিভাবে জনম সার্থক হবে, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে এই দেশে জন্ম নিয়ে এই দেশকে ভালোবেসে জীবন সার্থক হবে, জনম সার্থক হবে। আচ্ছা, এবার যদি বলি একটা শব্দ যে সার্থক, তার অর্থ তোমরা বলতে পারবে? হ্যাঁ, সার্থক, তার অর্থ হলো সফল। তো চলো আজকে যে বাকি যে 8টি লাইন রয়েছে কবিতার সেগুলি আমরা একটু পড়ি, আমার সঙ্গে তোমরাও কিন্তু পড়বে। কি লেখা রয়েছে লাইনগুলো? কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। এই হলো কবিতার বাকি 8টি লাইন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক জনম আমার। এই কবিতার বাকি 8টি লাইন আমি পড়ে শোনালাম, তোমরাও পড়বে এবং জোরে জোরে পড়ার অভ্যেস করবে, ঠিক আছে? তাহলে এই লাইনগুলো কি বলছে তোমরা কি বুঝেছ এই লাইনগুলো পড়ে? আমি একটু বলি তোমাদের। দেখো প্রথম লাইনে বলছে, কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল। কবি বলছেন, কবি তার দেশকে কত ভালোবাসেন তার একটা উদাহরণ তিনি এই লাইনগুলোর মধ্যে প্রকাশ করেছেন। তিনি বলছেন যে তিনি জানেন না তার দেশের মতো আর কোন ফুল গন্ধে এমন আকুল করে, এমন অস্থির করে তোলে, এত ভালো লাগে। তার দেশের যে ফুল তাকে তিনি ভালোবাসেন, তো বলছেন আর কোন দেশে এমন ফুল পাওয়া যায় কবি সেটা জানেন না। এরপর বলছেন কবি, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। কবি এবারও বলছেন, তার দেশ থেকে যে চাঁদ দেখা যায়, তার দেশের আকাশে যে চাঁদকে দেখা যায়, তেমনি হাসি মাখা চাঁদ আর কোনো দেশের আকাশ থেকে দেখা যায় কি না কবি সেটা জানেন না। এরপর বলছেন, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। কবি বলছেন তিনি প্রথম যেদিন চোখ মেললেন সেদিন এই দেশের আলোয় তার চোখ জুড়িয়ে গেল, তিনি শান্তি পেলেন সেই আলো স্পর্শে, আলোর অনুভূতিতে, সেটা তার দেশের আলো। এরপর বলছেন, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। কবি বলছেন সেই আলোতে নয়ন রেখেই তিনি তার জীবনের যে শেষ মুহূর্ত, অর্থাৎ আমরা সবাই জানি যে কবি বলছেন যে তার যে জীবনের শেষ মুহূর্ত মানে তার মৃত্যুর সময়, তিনি যখন এ পৃথিবী থেকে চির বিদায় নেবেন, তখনও এই আলোকে দেখতে দেখতেই তার চোখ বন্ধ হবে। তো আমরা শুনলাম এই লাইনগুলোর মানে, তোমরা বুঝেছ তো? ঠিক আছে, তোমরাও কবিতার লাইনগুলো জোরে জোরে পাঠ করবে এবং তার অর্থ বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এবার আমি যদি বলি তোমাদের, চলো আমরা কিছু অর্থ দেখি। যেমন ধরো প্রথমে রয়েছে,
গতদিন আমরা কিছু অর্থ প্র্যাকটিস করেছিলাম, আজকেও তেমনি দেখি কি কি নতুন নতুন অর্থ পাওয়া যায়। তো প্রথম দেখো, আমি একটা শব্দ লিখছি বোর্ডে, দেখো শব্দ লিখলাম আকুল। তোমরা বলতে পারবে এই আকুল শব্দের অর্থ কি হবে? আমি লিখছি দেখো, আকুল মানে হলো অস্থির, অস্থির। আকুল মানে, আকুল শব্দের অর্থ হলো অস্থির, দেখেছো? তোমরাও সেটা বাড়িতে লিখবে, হ্যাঁ, তোমরাও চেষ্টা করবে অর্থগুলো তোমরা নিজেরা বলতে পারো কিনা। আরেকটা শব্দ লিখছি আমি, দেখো আরেকটা শব্দ রয়েছে কবিতার মধ্যেই রয়েছে, গগন। এই গগন শব্দের অর্থ কি হবে কেউ বলতে পারবে? ঠিক বলেছ, আকাশ। গগন মানে আকাশ। এই যে আমাদের মাথার উপরে অসীম রয়েছে সেই আকাশ, গগন শব্দের অর্থ আকাশ। আচ্ছা আরো কিছু অর্থ আরেকটা যদি লিখি, আরেকটা লিখছি, আরেকটা শব্দ লিখছি, দেখো শব্দটা নয়ন। নয়ন মানে বলতে পারবে? আমাদের সবারই রয়েছে, নয়ন মানে চোখ। নয়ন শব্দের অর্থ, নয়ন শব্দের অর্থ লিখলাম চোখ। তাহলে আমরা এই অর্থগুলো জানলাম। এবার যদি আমি যে লাইনগুলো পড়লাম সেগুলো থেকে ছোট 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 প্রশ্ন করি, যেমন ধরো কোথায় ফুল ফোটে, তাহলে কি বলবে তোমরা? যে ফুল বনে ফোটে, তাই তো? এরপরে কিসে আকুল হয়ে যায়, কিসের গন্ধে আকুল হয়ে যায়, কি বলবে তাহলে? ফুলের গন্ধে আকুল হয়ে যায়, কি বলবে? ফুলের গন্ধে। আমি শব্দটা বোর্ডেই লিখে নিচ্ছি, দেখো ফুলের, ফুলের গন্ধে, কিসের গন্ধে আকুল হয়ে যায়? ফুলের গন্ধে, ফুলের গন্ধে। ফুলের গন্ধে আকুল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ধরো এবার যদি বলি চাঁদ কোথায় ওঠে, তোমরা নিশ্চয়ই বলবে, দেখো আমি বোর্ডে লিখছি, এইটা তোমাদের মনে হচ্ছে কিনা? কবির জন্ম ভূমির, কবির জন্মভূমির আকাশে। কোথায় চাঁদ ওঠে? কবির জন্মভূমির আকাশে। কোথায় চাঁদ ওঠে? কবির জন্মভূমির আকাশে। আচ্ছা এবার যদি আরেকটা প্রশ্ন করি তোমাদের, গগনে কে হাসে, কি উত্তর দেবে তোমরা? দেখো তো আমি বোর্ডে উত্তরটা লিখছি, গগনে কে হাসে, দেখো তো আমি বোর্ডে লিখছি, গগনে চাঁদ হাসে। গগনে কে হাসে? গগনে চাঁদ হাসে, ঠিক আছে? আচ্ছা আমরা অর্থ জানলাম, এবার দেখি কিছু বিপরীত শব্দ আমরা বলতে পারি কিনা। আজকের যে লাইনগুলো পড়লাম তার থেকে কিছু বিপরীত শব্দ আমরা বলতে পারি কিনা।
যদি একটা শব্দ লিখি আলো, আমরা লাইনের মধ্যে পেয়েছিলাম, যদি শব্দটা লিখি আলো তার বিপরীত শব্দ কি হবে একটু ভেবে দেখো তো, আর আমি পাশাপাশি উত্তরটা লিখছি। হ্যাঁ দেখো, আলোর বিপরীত শব্দ কি লিখলাম? অন্ধকার। আলোর বিপরীত শব্দ অন্ধকার, ঠিক আছে। আচ্ছা আরেকটা লিখবো বিপরীত শব্দ, দেখো তো আরেকটা বিপরীত শব্দ লিখি, শব্দটা হলো গিয়ে শেষ, তার বিপরীত শব্দ কি হবে বলতে পারবে? তার বিপরীত শব্দ শুরু। শেষ তার বিপরীত শব্দ কি হবে? শুরু। আচ্ছা তোমাদের দেখানোর জন্য দেখো তো আমি একটা চার্ট বানিয়ে নিয়েছি, এই কবিতা থেকে যতগুলো শব্দ রয়েছে সম্ভব হয় যতগুলোর, তার দেখো শব্দার্থের একটা চার্ট বানিয়েছি, আর দেখো বিপরীত শব্দগুলোর একটা চার্ট আমি বানিয়েছি। কি আছে দেখো শব্দগুলো রয়েছে, যেমন ধরো সার্থক, সফল, ধন রতন, কি রয়েছে মণিমাণিক্য, ছায়ায় আশ্রয়ে, গন্ধ সৌরভ, গগন আকাশ, আঁখি চোখ। তেমন করে এদিকে রয়েছে জনম জন্ম, অঙ্গ শরীর, ফুল পুষ্প, আকুল অস্থির, চাঁদ চন্দ্র, মুদব বন্ধ করব, এই অর্থগুলো আমরা জানলাম। আর যদি বিপরীত শব্দগুলোর দিকে তাকাই কি আছে শব্দ, দেখো প্রথম বিপরীত শব্দ কি হবে? শেষ। ছায়া বিপরীত শব্দ কায়া, হাসি তার বিপরীত শব্দ কান্না, ভালোবাসা তার বিপরীত শব্দ কি হবে? ঘৃণা, ঠিক আছে। তারপরে শব্দ রয়েছে জানা, তার বিপরীত শব্দ কি হবে দেখো? অজানা। ওঠে নামে, দেশ বিদেশ, মেলে বুঝে। তাহলে আমরা কিছু শব্দের অর্থ এবং বিপরীত শব্দ জানলাম। এবার চলো একটা শব্দ তোমাদেরকে আমি বোর্ডে লিখে দিচ্ছি, এই যে শব্দটা নয়ন, যদি তার সন্ধি বিচ্ছেদ করি কি হবে তোমরা বলতে পারবে? দেখো তো আমি লিখছি, নে যোগ অন, দেখেছ শব্দটার যদি বিচ্ছেদ করি, সন্ধি বিচ্ছেদ করি, তাহলে এই জিনিসটা দাঁড়ায়, ঠিক আছে। তোমরাও বাড়িতে শব্দের সন্ধি বিচ্ছেদ করার চেষ্টা করবে একটু একটু করে। এরপরে আমরা একটু বাক্য রচনায় যাই, একটা শব্দ দিয়ে বাক্য রচনা করি তো, ফুল এই শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করি। কি মনে হচ্ছে তোমাদের? তোমরা নিশ্চয়ই ভাবছো একটা কোনো লাইন, আমিও একটা লিখি, দেখো তো। শরৎকালে শরৎকালে কোন ফুল ফুটে বলো তো দেখি তোমরা, দেখো আমি লিখছি, দেখো তো তাহলে কি লিখলাম? শরৎকালে শিউলি ফুল ফোটে, তোমরা দেখেছো নিশ্চয়ই। আচ্ছা আরেকটা শব্দ লিখি,
আরেকটা শব্দ দিয়ে বাক্য রচনা করি। দেখো তো, চাঁদ, এই শব্দটি দিয়ে একটা বাক্য রচনা লিখি। তোমরাও মনে মনে ভাবো, আমি একটা লিখি বোর্ডে। চাঁদ পৃথিবীর উপগ্রহ। ঠিক আছে, এটা দিয়ে একটা বাক্য রচনা হলো, চাঁদ পৃথিবীর উপগ্রহ। এবার একটু পদান্তরে যাই, পদ পরিবর্তন। যেমন ধরো, একটা কবিতা থেকে কবিতার একটা শব্দ আমরা বেছে নিই। যেমন ধরো, কবিতাটার মধ্যে রয়েছে একটা শব্দ ফুল, ঠিক আছে। এই শব্দটার যদি পদান্তর করি, তাহলে বিশেষ্য থেকে বিশেষণ, আবার বিশেষণ থেকে বিশেষ্য, এমনই তো হয় আমাদের পদান্তরগুলো। তাহলে এই শব্দটার পদান্তর যদি করি, তাহলে কি হবে, কি হবে, ফুলেল। ফুল শব্দের পদান্তর কি হবে, ফুলেল। ঠিক আছে, আরেকটা শব্দ লিখি, আজকের লাইনগুলো থেকেই লিখছি। আরেকটা শব্দ হলো আলো। এই শব্দটা যদি পদান্তর করি, তাহলে কি দাঁড়ায়, ঠিক বলেছ, আলোকিত। আলো, আলোকিত। তাহলে আমরা অর্থ জানলাম, বিপরীত শব্দ জানলাম, পদান্তর জানলাম, সন্ধি জানলাম, বাক্য রচনা জানলাম। এবার যদি তোমাদের প্রশ্ন করি যে ফুল কোথায় ফোটে, কি বলবে তোমরা? ঠিক বলেছ, ফুল ফোটে বনে, ফুল বনে ফোটে। তারপরে যদি বলি, কিসের গন্ধে এমন আকুল করে, ফুলের গন্ধে এমন আকুল করে। এরপরে যদি বলি, আঁখি মেলে কবি কি দেখবেন, কি দেখবেন, প্রথমে দেখবেন তার দেশের আলো। আর চাঁদ কোথায় ওঠে, কবি বলছেন কবির দেশের আকাশে চাঁদ ওঠে। ঠিক আছে, তাহলে এই কবিতার লাইনগুলো তোমরা পড়বে, তো জোরে জোরে পড়বে, তার অর্থগুলি বোঝার চেষ্টা করবে। এবং তোমাদের বাড়ির জন্য আমি তোমাদের একটি কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে এই সার্থক জনম আমার কবিতাটি তোমরা দেখে দেখে লিখবে। ঠিক আছে, লিখবে তো? সবগুলো দাঁড়ি, কমা এগুলো দিয়ে, যেমন বই তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে, তেমন করে তোমরা কবিতাগুলো, কবিতাটি লিখবে। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।